চেঞ্জ করতে চান, যেমন আমি 4-0 ব্যবহার করেছি, আপনি যদি 4-0 জায়গাত অন্য কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে চান, তাহলে জাস্ট এডিটে ক্লিক করে এই যে দেখেন ইফ নট, এই জায়গায় 4-0 দেওয়া আছে, এই জায়গায় আপনি যে কোনো 4 ডিজিট ব্যবহার করতে পারেন, অ্যাজ লাইক অ্যাজ 1, 2, 3, 4, অথবা 4-এর অধিক পাসওয়ার্ডও আপনি ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আমি রিকমান্ড করবো 4টি ব্যবহার করার জন্যে। তারপরে ক্লোজ করে সেভ করে দিলেই আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি আবার হাইড করেন, আবার যদি আমি আনহাইড করার ট্রাই করি, তাহলে দেখবেন 4-0 দিয়ে কিন্তু আর কাজ করবে না, 4-0 দিয়ে কাজ করবে না, আমাকে অ্যাকচুয়াল পাসওয়ার্ডই দিতে হবে। 1, 2, 3, 4, ইন্টার, এই যে ফাইলটি ফিরে এসেছে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনে আরও নতুন নতুন মজার মজার ট্রিক্স নিয়ে আপনার সামনে হাজির হব বলে আশা করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক্সপিরির সাথেই থাকুন। আরেকটি কথা, যাবার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।